পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবীয়ে সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দিনই আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবা জানা রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে তার ইমানই থাকবে না। আর ইমান যদি না থাকে নেকামল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এটা না সকলে খুশি তো কি বলেন? আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরা লম্বা চড়া ভূমিকা নিয়ে সময় নষ্ট করব না, যারা এখনো দূরে আছেন দ্রুত ময়দানে চলে আসতে হবে। অনেকেই এখন রাস্তার উপরে দোকানের সামনে চলাচল করতেছেন, যদি মুসলমান হয়ে থাকেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি মেহরবানি করে দ্রুত ময়দানে চলে আসেন। হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু বন্ধু আসেন মাহফিলে, যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তা আমরাও জানতে চান জানি কেন মুসলমান হয়ে গেলাম। আজকের মাহফিলে হয়তো বা সেরকম কিছু হিন্দু ভাইরাও আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বন্ধু এসে থাকেন ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান, আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদান লিন্নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই, যদি কোনো হিন্দু বন্ধু বসে থাকেন উনিও বসতে পারবেন ময়দানে, কোনো অসুবিধা না। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু বন্ধু যদি আসেন ওনাদের আবার এতগুলো টুপি আলা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে তো লজ্জা লাগতে পারে স্বাভাবিক, এটা না কি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করবো না। কিন্তু কোন মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে বাজারের মধ্যে দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবার আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমানের কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তানের দূরে দাঁড়িয়ে বসে থাকবেন এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না, মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায় আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন এই মুহূর্তে থেকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি। সকল মুসলমানকে ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসতে যে চতুর্দিক থেকে আরো আসবেন সেরা কোন মুসলমান দূরে থাকবে না বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতেই অনুরোধ আপনাদের সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে মোবাইল গুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে দুইটা ব্যবসা। আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোক শোনার প্রতিবেদ আপনি গুণাগার হয়ে যাবেন। মোবাইল থেকে যদি কেউ রেকর্ডিং করতে চান আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং করে কল ঢুকে তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াশনার প্রতি বেতন আপনি গুণাগার হয়ে যাবে। এই জন্য মোবাইল গুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয় আমরা আশা করবো, কারো মোবাইল ইনকোনের শব্দ আমাদের কানে আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি? মোবাইল কি কত করে তা বর্তমানে মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো করা যায় না, ঠিক কি না? নামাজের মধ্যে ক্রিম ক্রিম তো রাখতে শুরু করে যায়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবান করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে, প্রত্যেকে রাজার মোবাইল দেখে নিতে হবে, কোন মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে রাজার মোবাইল দেখে নিতে হবে। আপনারা এসে যে দিনের আসেন আপনারা তো তাও তার বাইরে না তা ভুক্ত কি বাবা যে মোবাইল সাইলেন্ট করে আসো তো কি সভাপতি সাহেব সাইলেন্ট করে আসো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবো, আলোচনা শুরুতে রসুলের হাদিস শোনাবো, রাজি আছেন না আপনারা? রসুল হাদিসের মধ্যে বয়ান করেন তিনটা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না,
যখন নামাজের কাতারে দাঁড়াও দুই মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত যখন কোন দিনই মজলিসে বসো ওইখানে যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন এই তিন জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গা আর দিনে সে বসে, বলেন তো কে? জোরে বলেন মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতে সে কেন জানেন? রসুল্লাহ হাদিসের মধ্যে বয়ান করেন যখন কোন দিনই মজলিস শেষ হয় একজন ফেরেশতা রকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা তোমরা এমন ভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু, অর্থাৎ তোমাদের আমলনামায় যত গুনাহ ছিল ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে এবং গুনাহ জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আশা বলি ইবলিস কেটে মেনে নিতে পারে না? সারা জীবন ইবলিস কত কষ্ট করে করে আমাকে আপনাকে যে গুনার কাজ করিয়েছে আর আজকের এই ময়দানে বসে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটা কি ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা তো ইবলিসের সব থেকে বড় চেষ্টা, ঠিক না? তাই হুজুর বলেন ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোকা দিয়ে ময়দান থেকে উঠানোর চেষ্টা করবে। আর আমি আপনি যদি ইবলিসের ধোকা করে ময়দান থেকে উঠে যাই ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হয়ে যাবে, ঠিক না? ওদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন আপনারা কাকে খুশি, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয় ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না, যার সামনে ফাঁকা থাকবে আমি মনে করব আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। ইবলিসকে খুশি করতে চান না কি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে ঝিকির কোন ঝিকিরে তালে তালে প্রত্যেককে সামনে আগাইয়া নিজের সামনের কথাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ছেলে সামনে পাঠাবেন এরকম চলবে না, কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের কথাটা আপনাকেই পূরণ করতে হবে। ঝিকির করে সামনে ঝিকে আগান আল্লাহ 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 অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা থেকে নড়তেছে না। ওনারা মনে হয় বাড়ি থেকে আসার সময় বুগি সাহেবের সাথে ওয়াদা করেছে যে জায়গাতে বসবো জায়গাটা নড়বো না, কি ভাই জানা বাবু সাহেবের সাথে এরকম ওয়াদা করে আসছেন নাকি? তো যদি ওয়াদা করে আসেও থাকেন ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে গুনাহ হবে না? দিনই মহমায় গায়ে গায়ে মিলে বসা সুন্না, একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয় যত অর্থ হবে সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে তার থেকে একটা সুন্নাতের দাম অনেক বেশি। রসুল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন আখেরি জামানায় আমার কোন উন্মত যদি একটা সুন্নাতের উপরে আমল করে আল্লাহ পাক তার উপরে এত খুশি হবেন যে সাথে সাথে তার আমল নামায় একশত শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। কত সহজে কত নিকে একটু চিন্তা করেন তো, একটু আগায় গায়ে মিলে বসবেন একশত শহীদের সব আপনার আমল নামায় জমা হয়ে যাবে। কত সহজে কত নিকে তারপরও আগায় না, এই যে গাজ আমি সামনে থাকা আপনি আগায় না, একটা প্লিজ দেখেন মাটির থেকে আবার একদিন আমাকে টেনে তুলবে, কি কথা ঠিক না? সামান্য একটু মাটি যদি লাগে শরীরে অসুবিধা কোথায়? মাটির শরীরে মাটি তো লাগবে আর কিছু তো না, এটা আগায় বসলে ভালো হয় সামনে কাটা রাখলে শয়তান বসার জায়গাতে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অনেকে করোনার ভয়তে আগাইতেছে না, নাকি করোনা নাই করোনার ভয়তে অনেক আগাইতেছে না, বুঝছি। আচ্ছা সারা বিশ্বে যত মানুষ মারা গেছে আমি আরো তিন চার মাস আগে চ্যালেঞ্জ দিয়েছি সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ, আমার নেটের ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে গেছে সারা বিশ্বে। আমার চ্যালেঞ্জ হলো সারা বিশ্বে যত মানুষ এই করোনায় আক্রান্ত করে মারা গেছে তার ভিতরে একটা লোক দেখাই যে না সুন্নাতের উপরে আমল আছে, সুন্নাতের উপরে যার আমল আছে এমন একজন লোক করোনায় মারা গেছে সারা বিশ্বব্যাপী আমার পারলে দেখাই যায়।
একজন লোক মারা যায় না যারা সুন্নাত তরিকা আমল করে, কথা ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক। বেশিরভাগ মারা গেছে নাস্তিক মার্কা নামে। ঠিক। কি কথা ঠিক না? ঠিক। বেশিরভাগই নাস্তিক মার্কা। ঠিক। আর সবথেকে বড় কথা সুন্নাত তরিকার আমল যার মধ্যে আছে, আমি কসম করে বলে রাখি, কসম করা করোনা কখনো আপনার কাছে আসবে না। ঠিক। সুন্নাত তরিকা যদি আমল করতে পারেন, জিন্দেগি চালাইতে পারেন, করোনা কখনো আপনাকে স্পর্শ করবে না, লিখে নিতে পারেন আমার কাছ থেকে। কাহিনী
কিন্তু আপনাদেরকে পাগাইছে আপনারা আইছিলেন আমার আলোচনা শোনার জন্য কিছু শোনার সুযোগ দিল না ঠিক কথা ঠিক ঠিক হ্যাঁ সংক্ষিপ্ত কিছু কথা হবে আলোচনা হবে না আজকে একটা মাহফিলের যৌবন টাইম হলো 9টা থেকে 11টা পর্যন্ত এটা মাহফিলের যৌবন টাইম আর প্রধান বক্তাকে সাধারণত যৌবন টাইমে দেওয়াই উচিত আমি মনে করি যৌবন টাইমে মাহফিলে কিন্তু আমাদের দেশে তা করে না যৌবন টাইমটা এদিক ওদিকে কাটাইয়ে এমন সময় প্রধান বক্তার স্ত্রীকে আমি আমরা যখন মানুষেরা শোনার মতো ধৈর্য থাকে না শোনার মতো এনার্জি যখন থাকে না মানুষের তখন আমরা প্রধান বক্তাকে স্ত্রী যাই এখানে আপনাদের এই গ্রাম না সব জায়গায় একই অবস্থা সংক্ষিপ্ত কিছু কথা বলবো আসেন আমি কালামের পক্ষ থেকে দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করছি আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করছি আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা মরা যে লাগবে কোনো সন্দেহ আছে নাই কোরআনে পাকের 6666 খানা আয়াত এর ভিতর 6666 খানা আয়াত কেউ যদি কেউ অস্বীকার করে এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণ নয় ঠিক না একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক বদমাই সারা আল্লাহকে আল্লাহ বলে মানে না আমার রসুলকে নবী বলে স্বীকার করে না দিন মানে না ধর্ম মানে না কোরআনে কারিম বিশ্বাস করে না ওই নাস্তিক বদমাইকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা কি জবাব দিবে মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই মরা যখন লাগবেই বিপুরা থেকে যেহেতু কোনো নিস্তার নাই আমার আল্লাহ ডাকলে পাইলা তামু তুন্না ইল্লা ওয়ান তুম মুসলিমুন যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না কে বললে কি বললেন মুসলমান না হয় বলে না কেন বললেন জান্নাতে যাবে একমাত্র মুসলমান আর কেউ কিন্তু জান্নাতে যাবে না আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য আর কারো জন্য নয় ঠিক কিনা যদি মুসলমান না হয়ে মরলে কিন্তু খবর আছে মুসলমান না হয়ে মরলে খবর আছে জাহান্নামে যাওয়া লাগবে এই জন্য আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন ঠিক না আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন না না যে মুসলমানকে তো মুসলমানই তারা তার মুসলমান হয়ে যেতে পারবে হ্যাঁ না না কোনো বিধর্মী কেউ করে না অভিবদারে কিছু কেউ করে না আল্লাহ পাক সমস্ত ইমানদারকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারের গোষ্ঠী ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তো পাতিহি ঠিক যেরকম ভয় করা দরকার এরপরেই বলতে শোনা লাগে নতুন না ইল্লা আনতুম মুসলিম যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না তাহলে আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করলেন ইমানদারকে ইমানদারকে কেন ইমানদার বান্দা বান্দি আল্লাহ পাকের বড় মহব্বতের বান্দা বান্দি আর এই মহব্বতের বান্দা বান্দি ইমানদার যদি জাহান্নামে যায় আল্লাহ পাক নিজের পূর্বপিঢ়িকে কষ্ট পাবেন ব্যথা পাবেন এই জন্য আল্লাহ পাক আগে থেকে যেতে সতর্ক করে দিলেন নিয়ে আমার মহব্বতের বান্দা বান্দি ইমানদার তোরা মুসলমান না হয়ে মরিস না মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে জান্নাতে যাবে একমাত্র মুসলমান আর কেউ না কোন ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম অনেকের মনে কথাটা খটকা লাগতে পারে হুজুর কইল ইমানদারের জন্য জান্নাত হারাম হ্যাঁ মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাতে কোনো জায়গা না ইমানদারের জন্য জান্নাত হারাম জান্নাত একমাত্র মুসলমানের জন্য ওখানে আর কারো কোনো অধিকার নাই কথা ঠিক কিনা যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সরাসরি জান্নাতে যাবে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে ওকে আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে এরপর তাকে জান্নাতে নেওয়া হবে তার আগ পর্যন্ত আপনি যদি মুসলমান হয়ে মারা যান সরাসরি জান্নাতে যাবেন তকদির আপনার ভালো আর যদি মুসলমান না হয়ে মারা যান আপনাকে আল্লাহ পাক চির জাহান্নামী করবে না যেহেতু আপনার ঈমান আছে ঈমানদার চির জাহান্নামী হবে না ঈমানদার একদিন না একদিন জাহান্নাম থেকে বাকি জান্নাতে যাবে সেটা মুসলমান হওয়ার পরে আর ওই জাহান্নামের আগুনই পড়ে যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে এখন বুঝতে পারতেছেন না বাবা জাহান্নামের এক মুহূর্তের আজাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণে আমি পারবো না কসম খোদার আমি সহ্য করতে পারবো না
হিন্দু অবস্থায় কোরআন হাদিস পড়তাম, আর জাহান্নামের বিবরণগুলো যখন পড়তাম অন্তর্মুখী কাইতে কাইতে উঠতো আমার, এই আজাব কেন সহ্য করব? এটা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ওই জাহান্নামের ভয় যখন অন্তর্মুখে জমা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম কেমনে বা বনি আজাব থেকে, এটা আমি সহ্য করতে পারব না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই, সব কিছু রাত্রি মানে বের হয়ে চলে আসলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামের ভয়কে ইসলাম গ্রহণ করছি অন্য কোনো কারণে না, কারণ ওই আজাব আমি সহ্য করতে পারবো না এক মুহূর্তের জন্যও না। আর ওই জাহান্নামের আগুনে পুড়ি পুড়ি যদি মুসলমান হতে হয় যে কত কঠিন হবে বা দেন এখন বুঝতে পারতেছি না, এখন বুঝে আসতেছে না। আল্লাহ পাকও মুসলমান না হয়ে মতো নিষেধ করেছে, আমিও পাঁচ অনুরোধ করে বলতেছি মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে যাইবেন না, মুসলমান না হয়ে মারা গেলে কিন্তু খবর আছে। আল্লাহ পাক সকলকে খাটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় তৌফিক দান করুক, জোরে বলেন না, আরে জোরে বলেন না, দানটা তুই দিতে দেওয়া যায় না, আমি তো দানতে দানতে মরে যাচ্ছি। আল্লাহ পাক ইমানদারকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন, ঠিক না? এই কথা দ্বারা আমার বুঝি এতটুকু আসছে, ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। পরিষ্কার করে জানিয়েছেন আল্লাহ গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আর ইমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতুল্লাহ, ঠিক না? এই আল্লাহকে কি কবার দেখছেন একটু বলেন তো, দেখছেন তো কোনো দিন? আল্লাহ পাক নিজেই দেয়। আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই হলো ইমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করে না তারা, সত্যি বিশ্বাস করে? কেমন বিশ্বাস? হরিপদের মতো হরিপদের প্রতি বিশ্বাস করা আল্লাহর জন্য আছে, যদিও আল্লাহ কয় না তার ভগবান প্রতি বিশ্বাস করার জন্য আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতা পূজা করে, আল্লাহর সঙ্গে শরীক করে, অর্থাৎ আল্লাহ যে গুণ আল্লাহর ক্ষমতা ওইগুলো আর একজনের মধ্যে দেখে, ঠিক না? এই আল্লাহর সঙ্গে শরীক করে বিনা তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক, ঠিক না? কি করে বলেন? যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যদি রিজিকের মালিক মনে করে লক্ষ্মী রে, ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তাহলে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল। মুসলমান তো লক্ষ্মী পূজা করে নাকি আপনাদের করে নাকি? মুসলমানদের মধ্যে কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক নাই, তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিতে না, আর যে তার পূজা করে তাকে কখনো অভাবে রাখতো না, ঠিক না? ভালো করে বুঝতে হবে বিষয়টা, হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু বিদ্যাপতির মালিক মনে করে সরস্বতী রে, ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যাপতির মালিক হয়ে থাকে তো মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না, ঠিক না? তা মুসলমানদের মধ্যে বিএ পাস এমএ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, কি মুফতি মুহাদ্দিস নাই, আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে কলম কেটে গেলে কলম ভাঙে এরকম লোক নাই, তাহলে বুঝতে হবে সরস্বতী বিদ্যাপতির মালিক না। কি কথা, ঠিক না? জোরে বলেন, ভালো করে বুঝবেন হরিপদ আল্লাহকে মানে কি, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী, হিন্দুরা ষষ্ঠী পূজা করে জানেন তো আপনারা, কেন করে এটা অনেকেই জানেন না, সন্তান লাভের আশা, ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার দেবতা মনে করে, তার পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে। এই জন্য দেখবেন কোন হিন্দু নারী যখন গর্ভবতী হয় হিন্দুর একটা কথা বলে মা ষষ্ঠীর কৃপা হয়েছে, কি বলে? মা ষষ্ঠী কৃপা আছে, মা ষষ্ঠী দয়া করে পেটে মধ্যে একটা সন্তান আছে। আচ্ছা আপনারাই বলেন, মা ষষ্ঠী যদি সন্তান দেওয়ার মানুষ হয়ে থাকবে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান ষষ্ঠী পূজা করে না, ঠিক না? কিন্তু মুসলমানদের সন্তান হয় না, এমন মুসলমানের সঙ্গে এক দত্তরখানা খানা খাইছি আমি যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সাথে আমি এক দত্তরখানা খানা খাইছি। আমাদের ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে
সরস্বতী না সন্তান দর মালিক মা ষষ্ঠী না সবকিছুর মালিক আমার মাওলা আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বগুণে গুণান্বিত এই কথার এই দিন একশো ভাগের একশো ভাগ অন্তরে জায়গা দেওয়া লাগবে জমিনের ব্যবসাটা চাকরি এইগুলো অন্তরের মধ্যে ভরা
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। জোরে বলেন না? আমিন। বাবা জান ডাক্তার দেখানো সুন্নাতটাই দেখাবো, ঔষধ খাওয়া সুন্নাতটাই খাবো। যে ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করা, ঔষধ মানুষকে সুস্থ করতে পারে না, সুস্থ করার মালিক আমার আল্লাহ। ঠিক। এই কথা ঠিক না? ঠিক। নাকি ভুল বলতেছি আমি? ঠিক। হ্যাঁ, চোখে দেখি একটা, বিশ্বাস করতে পারে একটা, চোখ দিয়ে দেখতেছি অসুস্থ হইলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধ খাই কিনে খাইলাম, সুস্থ হয়ে গেলাম, এটা চোখ দিয়ে দেখি না? কিন্তু আসমানি খবর আলাদা। আসমানি খবর নবী রাসূলুল্লাহ দ্বারা নিয়ে আসছেন, ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ করার, ওষুধ সুস্থ করতে পারে না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আর ওষুধ খাওয়ার পরে ওষুধে মানুষের পেটে ভিতরে আল্লাহ পাকে শরণাপন্ন হয়, আল্লাহ তোমার বান্দা তোমারে খাইছে এখন আমি কি করবো? আমার চোখ যা দেখছে আসলে কি ঠিক দেখছে? আমার চোখের দেখা ঠিক না ভুল? ভুল। ঠিক না ভুল? ভুল। রেল লাইনের মাঝখানে দাঁড়ায় সামনের দিকে তাকাবেন, দৃষ্টি যত দূরে যায় তাকাবেন, দেখবেন সামনে যে রেল লাইন আস্তে 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 তুলি আর জায়গা মিশে গেছে, এটাই দেখা যায় না? একটু দেখেন না, পরীক্ষা করে এগুলো একটু পরীক্ষা করে দেখবেন। তা আমার চোখের দেখা যদি ঠিক হবে, এরপরে ট্রেন একটা গেল ওই চোখের পর্যন্ত ওই জায়গা জমি দিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, যেখানে রেল লাইন দিতে মিশে গেছে ওইখানে অ্যাক্সিডেন্ট করবে না? ওই অ্যাক্সিডেন্ট তো হয় নাই, ট্রেন তো চলে গেছে, তার গন্তব্য। আমার চোখ কি ঠিক আছে? আমার চোখ কি ঠিক আছে? আসলে চোখ দিয়ে যদি দেখা দেখি এটা ঠিক না বা জানি এটা ঠিক না, কিন্তু আসমানি খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি কতটুকু খাবার খান মাদা? একজন মানুষ হিসাবে প্রতিদিন কতটুকু খাবার খান? আর একটা পূর্ণ বয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়, কতটুকু? একটা পূর্ণ বয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? জবাব দিয়েন কথা। হ্যাঁ, এক বিঘেও না, একটা গাছও চাষ করে না? না। একটা হাতি না খেয়ে বসে পাইছেন কোনোদিন? না। হাতিরা ফুটার জ্বালায় রাস্তায় বোকা মিছিল করছে কোনোদিন দেখছেন? না। দেখছেন কোনোদিন? না। হাতিদেরকে খাওয়ায় কে? আল্লাহ। হাতিদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে যারা এক একটা প্রাণী প্রতিদিন ডনকে ডন খাবার খায়। ঠিক। ওরকম প্রাণী একটা দুটা না সমুদ্রে, লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রের তলদেশে বসবাস করতেছে। আচ্ছা বলেন তোদের কয় বিঘে জমি গিরি ধানে চাষ হয়? ওদের কোন বাজারে কয়টা দোকান আছে, কিসের ব্যবসা করে ওরা? আমার কথা জবাব দিয়েন। হ্যাঁ, ওরা কোন অফিসে চাকরি করে বলে? ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ। ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে খাওয়াইতে পারে না নাকি? হ্যাঁ, আপনি যখন মায়ের পেটে জন্ম নিয়েছিলেন 40 দিন পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলেন মায়ের পেটে আপনার, 40 দিনের সময় যখন আপনার রুহ উঠান হয়েছে তখন থেকে আপনি জীবিত মানুষ মায়ের পেটের মধ্যে, আর তখন থেকে একটা নিয়মিত খানা পিনা লাগছে। এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন 8 মাস বা 8.5 মাস নিয়মিত খানা পিনা লাগছে আপনার, ওই সময় আপনি কোন স্কুলে শিক্ষকতা করতেন বলেন তো? মায়ের পেটের মধ্যে কোন মাদ্রাসা সাইকোলজি ছিলেন বলেন? কোন মসজিদের খতিব ছিলেন বলেন না তো আমাকে? ওই সময় মায়ের পেটে কে খাওয়াইছে আপনার? আল্লাহ। মায়ের পেটে কে খাওয়াইছে? আল্লাহ। আল্লাহ আপনাকে মায়ের পেটের মধ্যে খাওয়াইছে, বাস এখন আর আল্লাহ পারে না, এখন জমিনের দরকার হয়েছে, ব্যবসার দরকার, চাকরির দরকার হয়েছে নাকি? আল্লাহ মাফ করুন, কি যে গাড়িগুলা দেখি অন্তরের মধ্যে এই অবস্থায় মারা গেল, ডাইরেক্ট জাহান্নামি, কোন নবীর ক্ষমতা নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোন নবীও পাবে না। আল্লাহ পাক সব গুণ মাফ করবে, শিরিক কোনোদিন মাফ করবে না। হাতে পায়ে ধরে বলতেছি সমস্ত গাড়ি অন্তর থেকে বের করেন, আল্লাহ পাকে চাঁদ এবং সিফাতে দেখি 100 বার 100 বার অন্তরে জায়গা দেন। আমরা মুখে স্বীকার করে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ নিজেকে মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। আর শুধু মুখে স্বীকার করে না, আমি মানি না, মুখে তো স্বীকার করতেই হবে, অন্তর অন্তর সবকে বিশ্বাস করা লাগবে এবং সেই অনুযায়ী কাজ করে আমল করে দেখাই দিতে হবে যেন কি ইমান। ইকরামুল ইসলাম, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ইমান। এই কথা ঠিক না? আমরা শুধু মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ নিজেকে মালিক, অন্তরে বিশ্বাস নাই। আর যেহেতু অন্তরে বিশ্বাস নাই সেহেতু আমলেও পরিণত করতে পারি না, যে কথার বিশ্বাস মানুষের অন্তরে পয়দা না হয় ওইটা কোনো দিন সে আমলে পরিণত করতে পারে না। এই কথা ঠিক কি নাকি ভুল বলতেছি আমি? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যে আল্লাহ যে রিজিকের মালিক, এই কথা এখানে আজকে মুসলমানদের অন্তরে আমি খুঁজে পাই না।
সাধারণ মুসলমানদের কথা বাদ দিলাম, অধিকাংশ আলেমের অন্তরে আল্লাহ রিজিকের মালিকের কথা রেখে নাই, অধিকাংশ আলেমের অন্তরে তার বাস্তব প্রমাণ না। আমি মসজিদের ক্ষতি চাকরি ওগুলো ডাক ডাকাতে বের করেন মসজিদ থেকে, যদি নামাজ শুদ্ধ হইতে হয় ওই মুশরিকের পিছনে নামাজ হবে না। মুশরিক ও আল্লাহর নিজের মালিকের কথা কোনো অন্তরে নাই, ও নিজের মালিক মানে শুধু মসজিদের খতিব গিরি যে সাক নিয়ে বানাইছে নিজেকে আমি হক কথা বলতে বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করতাম না। চাকরি চলে যায় যাবে তবু হক কথা বলতে হবে, কথা ঠিক না? কারণ চাকরি আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আমার মাওলা, কথা ঠিক না? চাকরি চলে যায় আল্লাহ পক্ষ থেকে বড় মসজিদে, ওর থেকে বেশি বেতনে চাকরি ব্যবস্থা করে দিতে পারে না। এই কিন্তু আমাদের অন্তরে না। আমরা মেম্বার বসে বয়ান করি, একটা সভাপতির টাকা, একটা সেক্রেটারির টাকা, একটা ক্যাশিয়ারের টাকা, কোন নেতা আমার গাঁদা হয়ে যায় একেবারে ভাই মাসের মতো বাস করি আমরা, কথা ঠিক না? নাকি ভুল করছি আমি? হ্যাঁ, আল্লাহ দিকে মালিকের কথা দেখিনির অন্তরে নাই, ও চাকরি মানে দিকে মালিক ও তো মুশরিক, ওর পিছনে নামাজ করে গুষ্টি শুদ্ধ জাহান্নামে যাবেন। ওগুলো টাকা দেবে যাই করেন মুশরিক থেকে, যারা হক কথা বলতে পারে তাদেরকে যাই দেন। রসুলের পরিষ্কার হাদিস ইন্না লামা ওরাসাতু আনবিয়া, নিশ্চয়ই আল্লাহর নবীদের ওয়ারিসের বিয়াক্কেল, তোর নবী কবে হক কথা বলতে দ্বিধাবোধ করছে বিয়াক্কেল, তুমি নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা করতে তোর চ্যানটা করে তোর গুলি করে মারা উচিত। তুই আলেম নামের কলঙ্ক, ওগুলো আলেম নামের কলঙ্ক। আজকে হক কথা বলার কারণে চাকরি চলে যায় যাবে, কথা ঠিক না? আরে ইমামদের কয়জন পা যাবে, কয়জন খাটাবে ইমাম? আজকে আমি হক কথা বলে আমার খাটাই করে দিই, কালকে আর এক ইমাম আসবে সেও যদি হক কথা বলে তাহলে খাটাই করে দিই, পরশু আর এক ইমাম আসবে তারাও খাটাবে হক কথা বলার কারণে। এইভাবে যদি খেটাইতে খেটাইতে শেষ করে যে কোনো কমিটির গুটি ইমামই খুঁজে হবে, ওর বাপ মা মেরে গেলে জানাজা পড়ানো লোক পাবে না, কথা ঠিক না? মাছের মধ্যে থাকে, গোষ্ঠের মধ্যে থাকে, ডাইয়ের মধ্যে থাকে,
খিচুড়ির মধ্যেও থাকে নাকি বলতেছেন? হ্যাঁ, আমরা অধিকাংশ আলামসি গোলাল উমার কাজ, আমরা সুখ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ভাষাকে সাথে তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথে তালে তাল মিলিয়ে চলি। আল্লাহ আমাদের গোল আলম মুসির আগে হেদায়ত দান করে জোরে কান আমি আমিন, জোরে কান না আমি আমিন। খারাপ লাগতে সাথে দেন না, আর যে খালি ক্ষতিকের গুছি হক কথা কয় না, বাইন মাসের মতো ওয়াজ করে তা না, বর্তমানে তো বক্তার গুছিও বাইন মাসের মতো ওয়াজ করি অধিকাংশ বক্তা। এই স্টেজে উঠে সুর সার দিয়ে একেবারে মিষ্টি মিষ্টি ঘটনা করে বাইন মাসের মতো ওয়াজ করে চলে যায়, তো কারো যায় না। এই কথা ঠিক না? হ্যাঁ, আর যেই বক্তা হক কথা কয় না, রসুল বছর একটু বুবাস হয় তার, ওই বুবাস হয় তাহলে ওয়াজ করা মুসলমান জন্য যায় আর কি। কি আপনারা কি কাজ? আর আমরা বক্তার যদি হক কথা কইলে তার কারণ হক কথা কইলে পরে মাহফিল বন্ধ হয়ে যায়, দাওয়াত কমে যায় নাকি কাজ? আর মাহফিল যদি বোঝায় খাবা নাকি না, কে মরা লাগবে নেই, আমরা তো বক্তা গিয়ে মানে শুধু জিকে মালিক, আল্লাহ যদি জিকে মালিক এই কথার এখানে অধিকাংশ বক্তার মধ্যে নাই, আল্লাহ যদি জিকে মালিক এই কথার এখানে যদি আমার অন্তরে পয়দা হতো, আমি হক কথা বলতে বিন্দু পরিমাণে যে দাবত করতাম না। আর কাছে মাহফিল কমিয়ে যায় যাবে, দাওয়াত বন্ধ হয় কমিয়ে যায় যাবে, মাহফিল বন্ধ হয়ে যায় যাবে, কিন্তু যতক্ষণ ময়দানে আছি ততক্ষণ তো হক কথা বলতে হবে, কথা ঠিক না? বিশ্বাস করেন এগুলা? বিশ্বাস করেন? অন্তরে করেন না মুখে স্বীকার করেন?
অন্তরে যেগুলো বিশ্বাস নাই আমি প্রতি পদক্ষেপে প্রমাণ করে দিতে পারি আপনাদের অন্তরে এগুলো বিশ্বাস নাই। এগুলো বিশ্বাস যদি কারো অন্তরে হয় না হয় তার জিন্দেগি রোগ পাইতে যায়, সমান মানুষ হয়ে যায়। এগুলো বিশ্বাস করতে হতে সাহায্য করে তারা সোনার মানুষের পরিণত হয়ে গেছিল, কথা ঠিক না? এই আখেরাতের বিশ্বাস যদি কারো অন্তরে পয়দা হয় তার জিন্দেগি রোগ পাইতে যায় সম্পূর্ণ। আসলে আখেরাতের বিশ্বাস অন্তরে নাই, মুখে স্বীকার করিয়ে দিলা, কথা ঠিক না? জোরে বলো, ব্রিজের উপরে জান্নাত আর নিয়ে নিতে হলো জাহান্নাম। যারা ব্রিজ পার হয়ে পারে পৌঁছে যাবে তারা জান্নাতি, যারা ব্রিজ পার হতে পারবে না সব জাহান্নামী। এই জান্নাতের শান্তি জাহান্নামের শাস্তি কেউ দেখি নাই কোনোদিন, দেখছি সব গায়েবে। কিন্তু গায়েবের যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে সমস্ত খবরকে একশো ভাগের একশো ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক না? আরে গায়েবের খবর নবী রাসূলুল্লাহ যেটা নিয়ে আসছে এই পৃথিবীর যদি চার বা পরিমাণ সন্দেহ আপনার অন্তরে থাকে আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। বাপের নাম আব্দুল রহিম, আমার নাম আব্দুল খালে, অর্থাৎ মুসলমানের ঘরে জন্মগ্রহণ আমি মুসলমান হয়ে গেছি, এরকম না। তাই যদি হওয়া যায় চারজনের বাপ ডাক্তার, কোলা মেডিকেল কলেজের বারান্দায় যায় নাই কোনোদিন, সেও দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। একজনের বাপ উকিল, কোলা কখনো ল কলেজের বারান্দা দিয়ে চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল, আমিও উকিল। এরকম দাবি করলে মানবেন তার দাবি আপনারা? ডাক্তারের কোলাকে কখনো আমরা ডাক্তার হিসেবে মানবো? যখন সে নিজে নিজে মেডিকেল সায়েন্স এর উপর লেখাপড়া করবে, ডাক্তারি বৃত্তি অর্জন করবে, ঠিক না? উকিলের কোলাকে কখনো পুলিশ হবে মানবো? যখন সে নিজের এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতে বৃত্তি অর্জন করবে, ঠিক কিনা? সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমানের তারপরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের তত্ত্বের ততক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ আমি মুসলমানত্ব অর্জন করতে না পারবো, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না বাবা। আবার গরু খাই জন্মের খাওয়া এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তাও না। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন তো সব থেকে বড় মুসলমান, কি কত মশলা পাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায়, এরপরে পেটের ভিতরে যে গরু ঠিক কত অসুবিধা ঘটায়, কত জনের ঘটায় না, কি ঘটায় না? কারো কেলাস দিতে আছে, কারো আম সাথে, কারো গ্যাস বাড়ে, কারো প্রেশারে ফেলা যায় নাকি কান, আবার কারো কষা হয়ে যায় নাকি কান। গরু দিয়ে এত নরম বানায় রান্না করে খায় তারপরে কত অসুবিধা ঘটায়, আর বেচারা শকুন কিছু কাঁচা খাইলে হজম করে, কিন্তু গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন হতো সব থেকে বড় মুসলমান, এই কথা ঠিক কিনা? আবার তেলুর মাথা কাছে দিলে মুসলমান হয়ে গেছি এরকম, তেলুর মাথা কাটা বলেন আপনারা? হ্যাঁ আরবিতে বলে সুন্নতে খাতনা, বাংলায় কার মুসলমান, আপনার কথা কি কার মুসলমানই কর, আমার এলাকায় মুসলমানই কর, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম মহিলারা দেখছি তেলুর মাথা কাটাও কয় গ্রাম কয় মহিলা এক জায়গায় এরকম খাওয়া বলা করে, অমুকি ফুলা সেলুর মাথা কাটে, অমুকি ফুলা সেলুর মাথা কাটে, এরকম খাওয়া বলা করে মহিলা। আর আমার কাছে কথাটা শুনতে মজা লাগে, এই জন্য মাঝে মাঝে করি আর কি। অবাচান বর্তমান ডাক্তারা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যেই রোগের একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা না। আর গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় বা যান, বর্তমান হিন্দুরা মুসলমানের থেকে গরু অনেক বেশি খায়, জন্মের খাওয়া তবে প্রকাশ্যে খায় না গোপনে খায়। হিন্দুরা যদি গরু না খাইত গরুর গোশত যদি 100 টাকাও বিক্রি নিত, হিন্দু গরু খাইলে যদি মুসলমান, কথা ঠিক না? যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, গরু খাইলে মুসলমান হওয়া যায় না, খতনা করাইলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের সাইজ একটু আলাদা।
আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছেন তাহলে মুসলমান কারে তা বোঝা দরকার না কি বোঝা দরকার না আলোচনা করব না বাদ দেব ঠিক আছে কি শরীরে রাস্তা লোক তো যায় না হিসাব করবে যা হ্যাঁ হিসাব করতে मुसलमान আল্লাহ কিন্তু মুসলমান না হয়ে মরতে নিষেধ করেন যেন মুসলমান কারে পায় যদি না জানি তা মুসলমান হবো কেন কান এই মুসলমান কারে পায় বোঝা দরকার না আসেন মুসলমান ওই ব্যক্তি ঈমান আনার পরে যার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হয় চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ টু জেড আপ টু বটম ফুটুভরা থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেখানে একজন মুসলমান অবস্থান করবে তার জিন্দেগি ওইখানে রসুলের তরিকায় চলতে হবে পরিপূর্ণ রূপে তুমি জাগায় মানবা ইসলাম আর জাগায় মানবা না ওই মুসলমানই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য না অর্থাৎ ফুটু ফেলবেন এটাও ইসলামিক কায়দায় হতে পারে জীবনে যা কিছু করবেন সব রসুলের তরিকায় হওয়া লাগবে ইসলামের দিক নির্দেশনা মোতাবেক আর রসুলের তরিকায় যা জিন্দেগি চলে সাথে ঈমান আছে সেই হচ্ছে মুসলমান মুসলমান জিন্দেগিতে করতে পারে না
আমি তো হিন্দুর বাচ্চা, ছোটকালে দেখতাম আমাদের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আসতেন, ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম কেমনে খাইতো, কেমনে ঘুমাইতো, কেমনে পায়খানা প্রস্তাব করতে গেলো দেখতাম। আর মুসলমান হওয়ার পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি, ওই সাধু সন্ন্যাসীর যে চেহারা গুলো আমার সামনে শুধু ভাবে, ওই সাধু সন্ন্যাসী যে যা জীবনে যা করছে সুন্নাত তরিকা খেলে আমি তাদের কিছু করতে দেখি নাই কোনো, ওরা যা করতে আমার শুধু সুন্নাত তরিকা আমার তারা পাথরের পেলেতে খানা দিয়ে রাখতে সাধু সন্ন্যাসী দেখতে, এই পাথরের পেলেতে খানা খাওয়া আমার শুধু সুন্নাত, অনেকে কেউ মাটি বাসনে বাসনে তো বললে আসে শিশু না থেকে পারে রসুল সুন্নাত, রসুল সুন্নাত পাথরের তৈরি পেলেতে খানা খাওয়া, ওই সাধু সন্ন্যাসী খানা দিতে গেলে পেলের তো আগে পরিষ্কার একটা কাপড় মিশিয়ে দেওয়া লাগতো নিজে, যেটা আমার রসুল সুন্নাত দস্তর থাকা না ওই খানা খাওয়ার পরে সাধুদেরকে আমি দেখি নাই কোনোদিন ওই বেলেটে হাত দিচ্ছে, অন্য পাত্র দোয়ালাপকে হাত ধোয়ার জন্য অথবা উঠে যেতে তারা গাছ নিয়ে হাত দিত, কিন্তু কোনোদিন ওই বেলেটে খানা খাইতে হাত দিতে দেখি না। এটাই আমার রসুল সুন্নাত, যে বেলেটে খানা খাওয়া বেলেটা পরিষ্কার করে খাওয়া সুন্নাত, কিন্তু ওই বেলেটে হাত ধোয়া সম্পূর্ণ সুন্নাতের খেলা। ওনাদেরকে চেয়ার টেবিল কোনোদিন খানা খাইতে দেখি নাই, আমাদের ঘরে বড় ডাইনিং টেবিল আছে একসাথে 14-15 জন বসে খাওয়া যায়, এত বড় ডাইনিং টেবিল আমার বাপ বানায় রাখছে, কিন্তু সাধু সন্ন্যাসীকে আসতো আমাদের বাড়িতে তাদেরকে কোনোদিন চেয়ার টেবিলে খানা খাইতে দেখি না, তাদেরকে নিজেই পাটি মিশাইয়ে তার উপরে চাদর দিয়ে এরপরে সামনে পরিষ্কার একটা কাপড় মিশিয়ে তার উপরে ফেলে দিয়ে খানা দেওয়া লাগতো। চেয়ার টেবিলে খানা খাওয়া রসুল সন্ন্যাতের খেলা, ওরা খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা, লাল তো তাদের সন্ন্যাত চেয়ার টেবিলে খানা খায়, লাল তো তাদের সন্ন্যাত একটি খ্রিস্টানদের সন্ন্যাত, আর রসুল সন্ন্যাত হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রেখে খানা খাওয়া সন্ন্যাত, বসার এবং প্লেট রাখার লেভেলটা সমান হতে হবে, টেবিলই খাওয়া যায় গেছে টেবিলের উপর উঠে বসতে হবে, সিয়ারে বসে টেবিলে বেড়ে গিয়ে খানা খাওয়া মুসলমানের জন্য জায়েজ না, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলা। মনে থাকবে ওই সাধু সন্ন্যাসীরা দেখতাম এই গল্পের জিন্দেগি চলতো, তারা পায়খানা প্রসাদে ঢিলা কোনো ব্যবহার করতো, আমি নিজে দেখছি ছোটকালে পায়খানা প্রসাদে ঢিলা কোনো ব্যবহার করতো, তাদের ঘুমানো দেখছি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে ডাইম কাটিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে শুতো, ডাইম চলে যে হাত কানা দিয়ে একটু বাঁকা হয়ে শুতো, এটাই আমার রসুলের শোয়া সন্ন্যাত তরিকা, আমার রসুলটিকে এভাবেই শুনতেন উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে, ডান কাটে শুনতেন কেবলা দিকে মুখ দিয়ে, ডান চলে যে হাত কানা দিকে মাথা হয়ে শুনতেন রসুলের মাথাটা নিমে রাখা হয়ে যেত, এই ডান চলে হাত নিচে সব হাত দিয়ে এটা হা হয়ে গেছে মিম হা, আবার পাশাটা নিমে রাখা ধারণ করছে পা দুখানা হয়ে গেছে তা মিম হা মিম লাল, রসুলের নাম মোহাম্মদ মুক্তি একটা হরফি লাগে, এবং রসুল যখন শুনতেন তার নামটা তার দেহের মধ্যে ফুটে উঠতো মিম হা মিম লাল মোহাম্মদ, আমি মুসলমান পর দীর্ঘদিন সুন্নাতের উপরে গবেষণা করছি, দীর্ঘদিন আরে সুন্নাতের উপরে গবেষণা করতে যে পাইছি ওই সাধু সন্ন্যাসীরা জীবনে যা করতো সুন্নাত তরিকার খেলে আমি কিছু করতে দেখি নাই তাদেরকে, ঘটছে সেই হচ্ছে মুসলমান, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত, যার ইমান আছে সুন্নাত তরিকায় জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান। কি কথা বুঝলেন? হ্যাঁ, আর এমন কোন সেক্টর আছে মানুষের জিন্দেগিতে নাই যে সেক্টর না তোমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? কি আপনারা কি বলেন, আছে কোন সেক্টর রসুলের তরিকা ছাড়া, আছে কোন সেক্টর বলেন? সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে না, সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় রাজনীতির জন্মদাতা আমার রসুল নিজে, কথা ঠিক না?
রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছে একজন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক না? ঠিক। আমি রসুল